গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো সকালে থেকে স্কুলে দিয়ে তারপরে গাছের দোকানে চলে এসেছি। দোকানটা খুব সকালেই খোলে, তো আমি রোজ সকালবেলা যাওয়ার সময় দেখি যে দোকানটায় মানে কি কি আছে না আছে, একটু দাঁড়িয়ে দেখি। তো আজকেও দাঁড়িয়ে পড়েছি আর কয়েকটা জিনিস নেব বলে। এবং এই দেখো এখানে কিছুটা গোবর সার নিয়েছি, আজকে যেহেতু গাছের বীজগুলো বসাবো সেই প্ল্যান করেছি, তো সেই জন্য। আর তার সঙ্গে এখন ভাবছি যে আর কি নেব, তা একটা একটু বড় একটা টব মতন, নাদা মতন টব একটা কিনলাম। আর আগের দিন আমি বলেছিলাম যে আমার গাছের বীজগুলো থেকে চারা বেরোচ্ছে না, সেই জন্য ওকে বললাম, তখন ওই ভদ্রলোক আমাকে ওদের চারা বীজ দিল, ভালো বীজ, দাম খুব সামান্যই নিল। তো এইসব নিয়ে এখন গাড়িতে এটা নিয়ে কি করে যাব তাই ভাবছি, কেননা একটা টব তো কিনেছি, ওটাকে নিয়ে আসা একটু টাফ। আর তার সঙ্গে একটা পিটুনিয়া গাছ কিনলাম, পিটুনিয়াটা শীতকালে খুব ভালো ফুল হয়। অ্যাকচুয়ালি এই টবটার মধ্যে ওইটাই বসাবো বলে প্ল্যান করলাম, তো উনি বললে একটা টবে একটাই হবে। তো চলো এসব নিয়ে বাড়ি যাই, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার গুড মর্নিং শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল পৌশালীর ফ্যামিলি ব্লগ। আজ তুমি দেখতেই পাচ্ছ, তোমাদের সকাল থেকেই দেখালাম যে আমি ছেলেকে স্কুল দিয়ে তারপরে গাছের দোকানে অ্যাকচুয়ালি কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম, তো সেসব কিনে নিয়ে বাড়িতে ফিরলাম। আর আজকে অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে, কেননা স্কুলে তোমাদের কালকেও বলেছি যে ওই একজনের গাড়ি বেট করছে, সেই সময় স্কুলের এখানে একটা মানে বিধিকিচ্ছি ব্যাপার, মানে এত জ্যাম হয়ে গেছে, তো সেই জন্য ওখান থেকে আসতেই খুব দেরি হয়ে গেল। তারপরে গাছের দোকানে দাঁড়ালাম, তো এই দেখো একটা গাছ নিয়ে এসেছি পিটুনিয়া, আর তার সঙ্গে টব নিয়ে এসেছি। তো গাছটা এখন একটুখানি আমাকে কোনো টবের মধ্যে একটু বসিয়ে সেট করে যেতে হবে, নাহলে গাছটা মানে দাঁড়াবে না। তো দেখি আরও কিছু জিনিস বসাবো, তো এই যা আমার জিনিস সব চলতে থাকে, এতে এক্সপেরিমেন্ট আর তোমাদের তো বলেছি। তবে আগেরগুলো থেকে তো বীজ থেকে কিছু বেরোলো না, সেই জন্য আজকে আবার আমি নতুন বীজও দোকান থেকে কিনে নিয়ে এসেছি, খুব সামান্য পয়সা দাম, তো দিয়ে দিল। তো দেখি বীজগুলো আবার ওইখানেই বসিয়ে দেবো, আশা করছি ব্যাপার ঠিক বেরোবে, কেননা আমাকে বললো যে অনলাইনে ওগুলো ভালো নয়। তো মানে অ্যাকচুয়ালি যাক, আমি কিনেছিলাম অনেকদিন আগে ছিল বলে বসিয়েছিলাম, কিন্তু দেখছি আলটিমেট মানে বাজে, তো যাক একটা এক্সপিরিয়েন্স, এটা একটা মানে অভিজ্ঞতা হলো আর কি বলবো। তো এইবার অফিস যাওয়ার জন্য একটু রেডি হবই, তার আগে একটু বসি, খিদেও পেয়ে গেছে, দেখি কি খাওয়া যায়, খেয়ে টেয়ে নিয়ে তারপরে একটুখানি বসে তারপরে আবার অফিসের জন্য রেডি হব। আর চলো আজ দেখতে থাকো ব্লগ সারাদিনের, আর আজকে কী কী হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো বেরিয়ে পড়েছি অফিস থেকে, সামনে টিফিন টিফিন খেয়ে একটু বাইরে, অনেকেই বেরোই, পাওয়া একটু হেঁটে আসে, তা আমি কোনো দিন বেরোই না, তো আজকে একটু বেরোলাম, দেখি সামনে কি পাওয়া যায়। একটু রয়েছে পেয়ারা আলা রয়েছে, দেখি পেয়ারা আলা, পেয়ারা নিই, পেয়ারা আলা, পেয়ারা মাছে মাছে, এই দেখো এই পেয়ারাটা নিয়েছি, দেখি ওয়েট করতে বলি কত হচ্ছে। আবার 13 টাকা, 10 টাকা বলে এটা করো না, এটা দেবো 10 টাকা, হ্যাঁ 10 টাকা লাগবে। দেখো পেয়ারা একটা দিল, চলে এসেছি আবার অফিসে, অফিসে ঢুকে পড়ি, আবার তোমাদের সঙ্গে বাড়ি ফিরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। অফিস থেকে বেরিয়ে সোজা চলে এলাম মিষ্টির দোকানে, তো পৌশালী বললো আজ 6:30টার মধ্যে তুমি কিছু খাবার দাবার কিনে গরিবদের দিতে পারো, তাহলে সেটা আজ খুব ভালো দিন। তো আমি অ্যাকচুয়ালি মাঝে মাঝেই দিই, তো সেটা অন্য দিন অন্যবার, তো ঠিক আছে, তো সেই জন্য সোজা মিষ্টির দোকানে চলে এলাম। মিষ্টির দোকান থেকে 10টা প্যাকেট করিয়ে নিলাম খাবারের, তো সেই খাবারটা নিয়ে এবার রেডি করছে দোকানে। তো কটা হলো? 10টা হয়েছে, মুড়িয়ে দিন, প্যাকেটগুলো মুড়িয়ে দিন। আমি মাঝে মাঝে খাবার ওনাদের দিই, তো আমার ভালো লাগে এটা অ্যাকচুয়ালি,
তো দেখো খাবার একটু দিলে কি এসে যায়, কিন্তু ওরা একটু খাবার পায়, কিন্তু তাতে আমার নিজেরও বেশ ভালো লাগে। তো সেই জন্য এদের থেকে একটু খাবার নিয়ে নিলাম। আর আজকে যেহেতু ভালো দিন বললো, সেহেতু বললাম ঠিক আছে চলো। তো খাবারটা নিয়ে 10টা প্যাকেট রেডি হয়ে গেছে, তো নিয়ে চলো আমি এবার যাচ্ছি ওনাদের দেওয়ার জন্য। আমি জানি যে ওরা কোনখানে থাকে এবং সেই জন্য আমার একটা আইডিয়া আছে। তো প্যাকেটগুলো নিয়ে চলে এসেছি ওনার কাছে, এই দেখো। আর এখানে ওনারা বসে আছে, তাদের খাবার ওনাদের আমি অলরেডি সার্ভ করে দিয়ে দিয়েছি, তো ওনারাও খুব খুশি। তো চলো আমিও খুব খুশি, চলো এবার বাড়ি যাই। ও ফ্রেন্ডস, সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে অফিস থেকে এসে দেখছি যে ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ হয়েছে, তো সেই জন্য মনটা একটু খারাপ। তো ওই দেখো ছেলে এখানে বসে আছে, ওই দেখো এই দেখো বসে আছে। ওর শরীরে বেশ ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, তো শরীরটা বেশ খারাপ। তো কি বুঝতেই পারছো যে ওর শরীর খারাপটা হলে অ্যাকচুয়ালি কারোরই বাড়িতে ভালো লাগে না। তো সেই জন্য একটুখানি মানে আজকে এসে থেকে আর ভালো লাগছে না, জন্য আর বেশিক্ষণ আমরা ভিডিও ক্যামেরা মানে অ্যাকচুয়ালি তোমাদের সামনে আসেনি। তো কালকে দেখি যদি ডাক্তার থাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, কেননা ওর কয়েকদিন পরেই পরীক্ষা 9 তারিখ থেকে স্কুলে, তো ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। শরীরটা প্রত্যেকবার পরীক্ষার আগে একবার করে খারাপ হয়, তো এই সময় শরীরটা খারাপ হলে অ্যাকচুয়ালি বুঝতেই পারছো অনেক প্রবলেম। তো আর তাছাড়া আজকে বারবার করে বলছে ও বাড়ি যাবে, মানে আমাদের ওখানে বাড়ি, তো ও আগের দিনকে গিয়ে অত আনন্দ পেয়েছে, তো সেই জন্য এখন মাথার মধ্যে আবার সেইটাই ঘুরছে। তো ট্রেনে করে ও সবাইকে নিয়ে যাবে, এখন সেইটাই বারবার করে বলছে। তো বুঝতেই পারছো এখন মানে ওকে নিয়ে খুব একটা মানে অস্বস্তি লাগছে। কোথায় যাবে বাবা বলো একটু, কোথায় যাবে? হাউস যাবে। ও হাউস যাবে, কোন হাউস? আদি মা হাউস? ওই আদি মা যেখানে আছে ও সেই হাউস যাবে, ও বারবার করে সেইটা মানে এখন বলছে, ও ট্রেনে করে যাবে, বুঝতে পারছো? মানে এখন বাচ্চাদের তো বুঝতেই পারছো একবার মা ছেড়ে এই এতদিন ধরে মানে কোনোদিন অসুবিধা হয়নি, কিন্তু এখন এই কয়েকদিন গিয়ে ওখানে গিয়ে এত মানে হুটোহাটি করেছে, এত আনন্দ পেয়েছে যে এখন ওর মাথার মধ্যে না ওই জিনিসটাই ঘুরছে যে ও আবার ওখানে যাবে। তো মানে যাই না এখন, শরীরটা ঠিক হলে আবার এখন আজকে তো শুধু বারবার করে এই বলছে, কাঁদছিল মাঝখানে। তো শরীরটা দেখছো নাক মুচ্ছে, তো ডাক্তার ওষুধ তো রয়েছে সেগুলো খাওয়ানো শুরু হয়ে গেছে। তো ডাক্তারবাবুকে কালকে আবার যদি থাকে ডাক্তারবাবুকে নিয়ে যাবো দেখি। তো সেই জন্য আর তোমাদের সঙ্গে এসে থেকে আর অন্য কিছু নিয়ে ভিডিও করার মন ছিল না। তো যাই হোক, এসে থেকে যেমন আমি মুড়ি খাই, মুড়ি টুড়ি খেয়ে জলখাবার খেয়ে এই টিভিতে বসে একটুখানি সরি মানে ল্যাপটপে বসেছিলাম। আর খুব ঘুম ঘুম পাচ্ছিল অ্যাকচুয়ালি, সকালবেলা রোজ উঠছিলাম তো সারাদিন তো আর ঘুমানো হয় না, সেই জন্য এত ঘুম পাচ্ছিল, তো ওই জন্য মানে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর ছেলে বলি ওয়ান ডেস্কটপটা বসে বসে ওই অ্যাড ফ্যাডগুলো খুব দেখে, সেইগুলো দেখছিল আর বল নিয়েও খেলছিল। তো যাই হোক আজকে এইভাবে কেটে গেছে আর রাত্রিবেলায় এখন। তো চলো আজকে দেখে নিই মা কি করছে একবার, তারপরে রাত্রিবেলা তোমাকে দেখাবো। ওই দেখো এখনো রান্না হয়নি, এদিকে টিভি চলছে। আমি আজকে আসার সময় মাছও কিনেছি, তোমাদের আগের দিন যে বলেছিলাম কেন যাই না, আগের দিন এই পাবদ মাছ কিনেছিলাম, আজকেও সেই পাবদ মাছ সকালবেলাতেই অ্যাকচুয়ালি অফিসে খেয়ে গেছিলাম। তো রাত্রিবেলাতে রুটি আর কি করবেন আজকে, ও রুটি আর ছিল, আজকে ঘুগনি হয়েছে, তো এটাই আজকে আমাদের রাত্রিবেলা আজকের ডিনারের। আর তার সঙ্গে একটা স্যালাড থাকবে। কে শনিবার অফিস আছে হাফ, কালকে অ্যাকচুয়ালি হাফ অফিস করে এসে তারপরে গাছ ফাছ নিয়ে বসবো। আর একটা কথা হচ্ছে যে তোমাদের কালকে বলবো, তো চলো গাছগুলোর কি পজিশন না আছে সব কালকে বলবো, আজকে আর কিছু বলছি না। আমি এই দেখো সব গাছ বের করে রেখেছি বীজ, তো এই দেখো এতগুলো আরও আছে, আজকেও কিছু কিনে নিয়ে এসছি, তো সব কালকে এগুলো নিয়ে বসবো। ওগুলো গাছ ফাছগুলো আছে শনিবারের মধ্যে, যেহেতু আমার আর রাসে তো যাওয়া হলো না, তো রাসে আমি যেহেতু যাচ্ছি না, তো এইসবগুলোই করি আর কি করবো। তো যাই হোক আজকে
পিটুনিয়া নিয়ে এসেছিলাম, গাছটা কিন্তু বুঝতে পারছি না, এসে দেখছি বাড়িতে একদম ঝিমিয়ে গেছে, গাছটা মরো মরো অবস্থা, কি কেসটা বুঝতে পারছি না। এই দেখো গাছটা একদম ঝিমিয়ে গেছে, গাছটা দেখো কি হয়ে বুঝতে পারছি না কেন এরকম হয়ে গেল। তো দেখি না হয় আবার একটা কিনতে হবে ভালো দেখে। আমি আজকে কেনার সময় তো আমার গাছটা পছন্দ হয়নি, মনে হচ্ছিল যেন গাছটা ঠিক নয়, তো দেখছি ঠিক তাই গাছটা এসে দেখি এই রেখে গেলাম। কিন্তু জানি না খুব রোদ তো, রোদে তো রাখিনি, তাও জানি না কেন গাছটা দেখো কেমন ঝিমিয়ে গেল। আর এই দেখো আমার সব গাছ দেখতে পাচ্ছ, সব পরপর পরপর সাজানো, আরও গাছ করব শীতকালে, মানে একটা ফুল গাছ থাকলেও দেখতে সুন্দর লাগে। চলো দেখতে থাকো আমাদের ব্লগ, আর তোমাদের সঙ্গে আর আজকে আর বকবক করছি না, আবার রাত্রিবেলায় ডিনার খেয়ে আজকে গুড নাইট করবো। দেখো রাত্রিবেলা আজকে একটুখানি খেতে দেরি হয়ে গেল, তো অলরেডি তোমাদের যেমন বললাম ওই রকম ডিনার আমাদের আজকে চলে এসছে, তাও তোমাদের এবার দেখাচ্ছি কি কি রাত্রিবেলা আমি খাচ্ছি। এই দেখো আজকে নিয়েছি, মা যেমন বললাম ঘুগনি করেছে, তো ওর সঙ্গে একটু পেঁয়াজ আর মানে অ্যাকচুয়ালি মিশিয়ে নিয়েছি আমি, আর শশা, আর এখানে অ্যাকচুয়ালি একটু মিষ্টি আছে আর রুটি। এই হচ্ছে আমার রাত্রিবেলায় আজকের ডিনার। আর আমার ছোটো ছেলে এই দেখো এখানে বসে আছে এখনও, নাক দিয়ে ও খুব মানে অ্যাকচুয়ালি ইয়ে বেরোচ্ছে, বারবার করে খুব কষ্ট হচ্ছে ও, তো কিছু মানে কি করবো বলো, এখন বাচ্চাদের কষ্ট হলে তো মানে খারাপটা লাগেই মন। আর ও ওই বসে বসে ফোন নিয়ে এতক্ষণ ধরে দেখছিল। আচ্ছা তুমি বাবা বন্ধু একটু নিয়ে সবাইকে বলে দাও, আমাদের গুড নাইট বলে দাও, আর বলো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তো বাই বাই। তো চলো বন্ধুরা আজকের মতন তোমাদের সবাইকে গুড নাইট করছি, আবার কাল সকাল থেকে নতুন ব্লগ শুরু হবে, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও এগেন, অ্যান্ড বাই 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 বাই।